গুড মর্নিং, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, বুধবারের এখন বাজে সকাল 9টার মতো। তো সকালবেলা যথারীতি সময় মতো ঘুম থেকে উঠে যাবতীয় টুকটাক কাজকর্ম, মানে বিছানাপত্র তোলা, ফ্রেশ হওয়া, এমনকি আমাদের চা খাওয়াও হয়ে গেছে, ইন্দ্র বেরিয়ে গেছে। এখন আমি ঘরের টুকটাক কাজকর্ম সারবো, তার মধ্যে থেকে পেন্ডিং দুটো কাজ রয়েছে, ওটা সবার আগে করব। কারণ ওই দুটো কাজ রোজই আজ করব কাল করব করে করা হচ্ছে না। এক নম্বর হচ্ছে এই ঘর মোছার মপটা আর বাকেটটা, এটা তো আমি যখন ঘর মুছতাম তখন নামিয়েছিলাম, তো এখন তো আর এটার প্রয়োজন নেই, তাই জন্য বেকার বারান্দার মধ্যে রেখে দিয়েছি। ওইটুকু বারান্দার মধ্যে এই জিনিসটা তখন ভাবলাম বেকার, দরকার তো নেই, যখন দরকার পড়বে তখন নামাবো, তো এর মধ্যে তুলে রাখলাম। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে ট্রলিটা, ট্রলি ব্যাগটা। আমরা যে শান্তিনিকেতন গিয়েছিলাম তো লেদারের যে ব্যাগটা ওটা আমি মুছে টুছে তুলে দিয়েছি, কিন্তু এই ট্রলিটাও কালকে মুছেছি। ভেবেছিলাম ইন্দ্রকে বলবো তুলে দিতে, আর মনে নেই বলতে। ও প্রথম প্রথম দুদিন বলেছিল যে দাও তুলে দিই, আমি বললাম না আমার মোছা হয়নি, তুলো না। তো কালকে মুছেছি, আমি ওকে বলতেই ভুলে গেছি। যাকে একজন তুললেই হলো, আসলে ও একটু লম্বা তো ফট করে উঠে মানে ঢুকিয়ে দিতে পারে সুন্দর করে। এবার আমি তো একটু হাইটে শর্ট, তো ওখানে আমার একটু দাঁড়িয়ে কাজ করতে একটু অসুবিধাই হয়। একবার ভাবছিলাম এই রে না রাখতে গিয়ে আবার হুড়মুড়ি আমার ঘাড়েই না এসে পড়ে, তারপর দেখলাম না রাখা হয়ে গেছে। তো বড় বড় দুটো কাজ সারা। এবার যেটা করব বাইরেটা না আজকে একটু ঝাড় দেব। আজকে বলতে ঝাড় তো দেওয়াই হয়, কিন্তু আমার এই শু ক্যাবিনেটটা রেগুলার পরিষ্কার করা হয় না। আসলে আমাদের যে রেগুলার পরে বেরোয় যে জুতোগুলো না, সব ওই শু ক্যাবিনেটের ওপরটা তুলে তুলে রাখা হয়, যেগুলো রেগুলার ইউজ হয় আর কি। এবার বুঝতেই পারছো, বাইরে পরার জুতো, ঘরে পরার জুতো, সেগুলো ঘরে পরার বলতে এই যে মনে করো একটু নিচে গেলাম, তাতান একটু দোকানে গেল, কিংবা আমি একটু শাশুড়িমার ঘরে গেলাম, এই যে এই কমন প্লেসে যে হাঁটাহাঁটির জন্য আমাদের তিনজনের জন্য তিনজোড়া হাওয়াই চটি, আর রেগুলার বাইরে পরার জন্য তিনজনের তিনজোড়া জুতো, মানে টোটাল ছজোড়া জুতো। তো সেগুলো আর নিচে রাখি না, এইটুকু স্পেসের মধ্যে নিচে যদি এই ছজোড়া জুতো থাকে তাহলে জায়গাটা অনেকটাই নষ্ট হয় আর খুবই দেখতে বাজে লাগে। তাই জন্য ওই শু ক্যাবিনেটের ওপরটা সবাইকে বলা আছে তুলে তুলে রেখে দেবে, তাহলে নিচটা ফাঁকা থাকে। তো ওই রাখতে রাখতেই ওপরটা নোংরা হয়ে যায়, তো মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়, সেটাই আজকে করলাম। করে এবার হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পালা। আজকে দেখো এরকম কালো কালো কুচকুচে দুটো বড় বড় বেগুন নিয়ে এসছে, এরকম বেগুন দেখলেই না পোড়া খেতে ইচ্ছে করে, যদিও আমি বলেছি বেগুন নিয়ে আসবে। তো এদিকে আজকে ব্রেকফাস্টে হচ্ছে কালকের যে পালং শাকের চচ্চড়ি করেছিলাম ওটা একটু গরম করলাম, আর অমলেট আর রুটি। এই দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি চলে এসেছি সবজি কাটাকাটি করতে। তোমরা হয়তো ভাবছো কী ব্যাপার, আমি টেবিলে বসে দাঁড়িয়ে সবজি কেন কাটছি, তার কারণ পূজা আসার সময় হয়ে গেছে, ওকে বাসন টাসন গুছিয়ে রেখে দিয়েছি ওইখানে, তো ও আসলে তো ওইখানটা আমি কাজ করতে পারি না। তো ভাবলাম সময়টা নষ্ট না করে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো অন্তত কেটে নিই, কারণ আজকে চচ্চড়ি হবে, ফুলকপি দিয়ে ফুলকপির ডাঁটার চচ্চড়ি, তো এগুলো কাটতে বেশ সময় লাগে, তাই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকাটির কাজটা সেরে নিচ্ছি। তারপর ও যখন কাজ করে বেরিয়ে চলে যাবে তারপর আমি সব সেরে ঠেরে রান্নাঘরে ঢুকবো। তো চলো সবজি টবজি কেটে আপাতত স্নান ঠান করে এসে তারপর দেখা করছি তোমাদের সাথে। এখন বেজে গেছে 1:45, আমার স্নান ঠান কমপ্লিট। আর আজকে না সকাল থেকে মোটামুটি রোদ ছিল, কালকেও সারাদিন রোদ রোদ ছিল, ঠান্ডাটা মনে হচ্ছিলো একটু কম কম লাগছে, কিন্তু আবার দেখো কেমন যেন মেঘলা মেঘলা, একটা ছিটা রোদ নেই, জানি না আবার কি ঠান্ডা পড়বে নাকি কী জানি। আজকেই সকালবেলা ভাবছিলাম সকালবেলা ঠান্ডাটা কম লাগছিল, যে যাক এবার বুঝি ঠান্ডাটা একটু লেভেলে আসবে, জানি না। যাই হোক, এদিকে তো সব গোছগাছ করে রেখেই গেছিলাম স্নান করতে, এখন শুধু যখন ডাঁটাটা বসাবো। অলরেডি আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ। তো আজকে হবে কপি ডাঁটার চচ্চড়ি, ডাল, ডালের সাথে একটু আলু আলু মাখবো, আর হবে বেগুন পোড়া। আজকে বেগুন পোড়াটা না খেতে পারলে আবার আগামী দুদিন খেতে পারবো না, কারণ বৃহস্পতিবার পোড়া খেতে নেই আর শুক্রবার তাকানের জন্মবার, পোড়া খাই না, কাজে আজকেই বেগুনটা পোড়াবো, আজকেই দোকানে বেগুন নিয়ে এসছে। ওদিকে সবার আগে আমি ডাটার চচ্চড়িটাই বসিয়ে দিয়েছি, কারণ ওটা হতে একটু সময় লাগবে। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালটা পরে সোমবার দিব, তার আগে ভাবলাম বেগুন পোড়াটা বসিয়ে দিই। বেগুন পোড়াটা না আগে বসাইনি, ইচ্ছা করে বসাইনি, যাতে একটু গরম গরম পায় তার জন্য। তো বেগুন পোড়াটা বসিয়ে দেবো, ততক্ষণে চচ্চড়িটাও হয়ে যাবে, চচ্চড়ি হয়ে যাওয়ার পর ডালটা সোমবার দিয়ে দেবো। আজকে করছি ধনে পাতার ডাল,
একটু আলো সম্বার দেওয়া হয়ে গেছে, এবার বেগুনের খোসা ছাড়িয়ে বেগুনটা মাখবো। তোমাদের বললাম যাতে বেগুনটা গরম গরম থাকে, তার জন্য সবার লাস্টে আমি বেগুনটা করলাম। তাও জানো তো, সবাইকে দিয়ে ধুয়ে যখন বেগুন পোড়া সবাইকে দিচ্ছি, বলছে ঠান্ডা পানি হয়ে গেছে। আর এইসব পোড়া জিনিস না গরম গরমই ভালো লাগে, শীতকালে যে কোনো জিনিসই গরম গরম ভালো লাগে। তবে এত ঠান্ডা পড়েছে না, রান্না করে টেবিলে আনছি, কিছুক্ষণের মধ্যেই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। অথচ এই খাবারটাই অন্য সময় গরমকালে রাখলে ফ্যান চালিয়ে ঠান্ডা করতে হতো, এমন ওয়েদার। তো চলো, রান্নাবান্না কমপ্লিট, লাস্ট এই বেগুন পোড়াটাই মাখার ছিল, এটা মেখে টেবিলে রাখলেই এবার খাওয়া দাওয়া। এই যে একটু আগে দেখছিলাম বৃষ্টি পড়ছে, কিন্তু এখন আবার একটু বৃষ্টিটা থামলো, মানে আবার ঠান্ডা পড়বে আর কি। বলে জোরে জোরে বৃষ্টি আসুন, ভাবলাম বুঝি এই বুঝি গেল ঠান্ডা গেল গেল। হ্যাঁ সেই তো, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে দুপুর আড়াইটা। এই যে ভাত, এটা হচ্ছে ধনে পাতা দিয়ে মসুর ডাল, এটা হচ্ছে কপি ডাটার চচ্চড়ি, ধনে পাতা দিতে ভুলে গেছিলাম, পরে দিয়েছিলাম, এটাকে মিশিয়ে নিতে হবে। এখানে শিম, বেগুন, আলু আর কি আছে, ফুলকপি, সব কিছু দিয়ে। আর ডালের সাথে এই যে আলু মেখেছি, আর হচ্ছে বেগুন পোড়া, এই হচ্ছে আজকে সিম্পল মেনু। ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, কিন্তু আমি যেহেতু গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছিলাম, এজন্য আমার খুব একটা ঠান্ডা লাগছে না। তবে হ্যাঁ, বুঝবো যখনই পেটে ভাত পড়বে, তারপরেই বুঝতে পারবো কি ঠান্ডাটা পড়েছে। যাই যা বলো, শীতকালটা না আমরা বলি খারাপ খারাপ, কিন্তু সবথেকে ভালো হচ্ছে শীতকাল, জানো তো, অনেক দিকে সুবিধা হচ্ছে আছে। এই যে গ্যাসের সামনে গরমকালে বাবা দাঁড়ানো যায় না, ঘেমিয়ে ছেমে অস্থির, জামাকাপড় ভিজে যায়, জামা পাল্টাতে হয়। দেখো শীতকালে কিন্তু সেই ব্যাপারটা থাকে না, গরমকালে আমাদের একটু কাজ করলেই ক্লান্তি চলে আসে, শীতকালে কিন্তু সেই ক্লান্তি ভাবটা আসে না, কারণ ঘাম ঝরে না তো। তো আর আমাদের ব্লগারদের তো একটা খুবই সুবিধা, বিশেষ করে আমার তো খুবই সুবিধা হওয়া হয় শীতকালে, সেটা হচ্ছে কথায় কথায় ফ্যান অফ করতে হয় না, কারণ আমাদের ভয়েস ওভার দিতে গিয়ে ফ্যান অফ করতে গিয়ে ঘেমিয়ে ছেমিয়ে মানে ভিজে চুপচুপে হয়ে যাই, তার মধ্যে কিছু অরিজিনাল সাউন্ড দিতে গিয়েও ঘেমে যাই, ফ্যান অফ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, টেবিলও পরিষ্কার, আর এখন বাজে 4:45। তাতার আর আধা ঘন্টা পরে উঠে রেডি হবে, ওর পড়া আছে, আমাকে যেতে লাগবে না, ইন্দ্র বললো ওই দিয়ে আসবে। কর্ম করছিলাম, রান্নাবান্না করলাম, অতটা বুঝিনি। খাওয়া দাওয়ার পর বাড়ি, ভাত খাওয়ার পর বেশি ঠান্ডা লাগে। চলো, তাতান পড়তে বেরিয়ে গেল, ইন্দ্র নিয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে সবার আগে জানলা দরজা পর্দা এগুলো দিয়ে দেবো, কারণ ঠান্ডা তো ঢুকবেই, তার সাথে সাথে মশা, মানে তুমি একটা সেকেন্ড যদি আমি সব খুলে রেখে দিই না, ঠিক টাইম মতো মানে সন্ধে হওয়ার আগ আগ দিয়ে না দিই, তাহলে মানে কি বলবো, এত মশা মানে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নিয়ে চলে যাবে এরকম। না না, মজা করলাম, আসলে প্রচণ্ড মশা, মানে এক সেকেন্ডও তুমি তিষ্ঠতে পারবে না, এই হাতে মারবে, ওই পায়ে মারবে, ওই মুখে বসবে, কানের সামনে এসে গুনগুন গুনগুন করে গান করবে, বড় বিরক্তিকর। শীতকালেটা বেশি আর কি, গরমকালে তো ফ্যান চলে, গুনার জলে খুব একটা বোঝা যায় না, শীতকালে প্রচণ্ড বেশি। তো চলো এবার ভিডিও এডিট আপলোডটা করে নিই, পরে তোমাদের সাথে দেখা করছি। আজকে সন্ধ্যার দিকে বেশ ভালোই বৃষ্টি হলো, মানে শীতকালে এই বৃষ্টিটা যথেষ্ট বৃষ্টি, বৃষ্টি হওয়াতে আবার ঠান্ডা পড়েছে। যাই হোক, তাতান তো পড়তে গেছিল, আজকে দুটো পড়া ছিল একই জায়গাতে, তো আনতে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু ইন্দ্র এখন ফোন করে বললো থাকিয়ে আনতে, মানে আমাকে যেতে লাগবে না, ওই নিয়ে আসবে, তো ওই নিয়ে আসবে, তাহলে ভাবলাম তাহলে আর বসে থেকে লাভ নেই, ভেবেছিলাম ওকে নিয়ে এসে একবারে রান্না করে ঢুকবো, তো যেতে যখন হবেই না, তার জন্য রান্নাঘরে ঢুকে পড়েছি রাতে রান্নাবান্নার ব্যবস্থা করতে। এখানে আলু ভাজার জন্য আলু কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আটাটাও মেখে দিলাম, তো আজকে রাতে হবে আলু ভাজা, রুটি, আর ইন্দ্রকে বলেছি আসার সময় একটু একটা দুধের প্যাকেট নিয়ে আসতে, কারণ রুটি হলে ওর একটু দুধ হলে ভালো হয়, তার মানে শীতকাল তো গুড় দিয়ে দুধটা খেতে ভালোবাসে, এই হচ্ছে ব্যাপার। দুধটা যদি থাকে তাহলে আশেপাশে যা খুশি করলেই হয়ে যায়, কিন্তু দুধ না থাকলে তাহলে এখানে তরি জুতো রান্না চাই, ওই আলু ভাজা আলু তরকারি এসব দিয়ে খেতে চায় না, আর না হলেই বলবে পরোটা করো রুচি করো এই তো। আর আমি আজকে রাতে একটা জিনিস বানাবো, তার জন্য আমার একটু টক দই লাগবে, টক দই ঘরে আমার সব সময় থাকে, না থাকলেই আমার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু এই লাস্ট সেদিনকে টক দই পুরোটা করে ফেলেছি, নেই আর, আনতে হবে, ভুলে গেছি, মানে টক দই এলে আবার নতুন করে টক দই বসাবো আর কি, টক দই যে বসাই সেটুকু টক দই নেই, তার জন্য আনতে বলে দিচ্ছি যে আসার সময় একটু টক দই নিয়ে এসো, দেখা যাক আনে নাকি, যদি আনে তাহলে রান্নাটা করতে পারবো, আর না হলে আজকে ওটা ক্যান্সেল করতে হবে।
তো রাতে রান্নাবান্নাটা বসিয়ে দিলাম, আর তোমাদের যেটা বলছিলাম যে টক দই আনি নাকি, তো হ্যাঁ আপনাদের কাছ থেকে ডাক দিয়ে টক দই পাঠিয়ে দিয়েছে আর দুধ পাঠিয়ে দিয়েছে, ও বাজে করে নিয়েছে। তো যেটা ভেবেছিলাম সেটা রান্না করতে পারবো। তো আগে আমি রাতে রান্নাটা সেরে নিই, ওইটা ধীরে সুস্থে করবো। এদিকে তাতান বলছে খিদে পেয়েছে, এই জন্য ওই বিস্কুটটা খেতে বেশ পছন্দ করে, এটা দিলাম। এখানে ইন্দ্রও চলে এসছে, ওকেও চা দিয়েছি, আমিও একটু চা নিয়ে বসলাম। ইচ্ছা করলো হঠাৎ করে, অনেকদিন পরে এত ঠান্ডা গেছে আমি একদিনও সন্ধ্যাবেলা চা খাইনি, আজকে একটু ইচ্ছা করলো ওই জন্য একটা বিস্কুট দিয়ে চা খেলাম। এবার যেটা বলেছিলাম যে আমি একটা রান্না করবো আজকে, তো চলো এবার সেটা শুরু করা যাক। তো তার জন্য আমি নিয়ে নিলাম এই কাপে মেপে 2 কাপ সুজি, স্বাদ মতো নুন, আর আমি ওকে আনতে বলেছিলাম 200 গ্রাম টক দই। তো সেই 200 গ্রাম টক দই পুরোটাই দিয়ে দিলাম, ওই মোটামুটি ধরো যা সুজি তার হাফ টক দই আর কি, এই মাপটা। তো ঘরের টক দই থাকলে তো একটু জল জল থাকে, সেই জলটা নিয়ে নিতাম, কিন্তু এখানে তো পুরো জমা, তার জন্য আর একটু জল লাগছে, আর সুজি তো এমনিতেই ফুলে যায় আর কি, তার জন্য মোটামুটি ভালোই জল লাগছে আর কি। তো জল আর টক দই আর স্বাদ মতো নুন দিয়ে আমি সুজির একটা ব্যাটার রেডি করে রেখে দিলাম, ওটা একটু মানে কিছুক্ষণ থাকুক, সুজি তো একটু ফুলবে, সেই ফোলার সময়টুকু হোক। ততক্ষণে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা প্রথমে একটু কালচে দেখলে না, ওটাতে সেই যে সাজের পিঠে করেছিলাম চিতই পিঠে, কড়াই পুড়ে গেছিলো না, তো সেটার এই হাল। আমি পূজাকে বললাম তুই যেরকম পারিস সেরকম কর, বেশি জোর জবরদস্তি করার দরকার নেই। তো তাও অনেকটা উঠিয়েছে, কিন্তু এই কালো দাগটা রোঠাতে পারেনি। বললাম থাক, এটা আবার মাঝদে উঠে যাবে। তো নারকেলের সাথে আমি একটু পাটালি গুড় দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। তবে হ্যাঁ, এই যে নারকেল আর গুড়ের পাকটা দিচ্ছি, এটা একটু টাইট পাক দেবো, কারণ আমি যে রান্নাটা করব সেখানে একটু শক্ত লাগবে, বেশি পাতলা হলে হবে না। তো ওটা ঠান্ডা করতে রেখে দিলাম, আর এদিকে আমি 2টো স্টিলের গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে একটু তেল মাখিয়ে দেবো ব্রাশ করে। আর এই যে গ্লাস 2টো নিলাম না, নর্মালি যে আমরা গ্লাসে জল খাই সেগুলো তো নিচটা একটু সরু থাকে, ওপরটা চওড়া থাকে, কিন্তু এই গ্লাসটাও তাই, নিচটা সরু ওপরটা চওড়া, কিন্তু এই গ্লাসটা না পড়ে যাবে না, মানে নিচটা না অনেকটা বেশি চওড়া আছে, তাই জন্যই এই গ্লাস 2টো নিলাম। আর এদিকে আমি ওদিকে গ্লাস 2টো তেল মাখিয়ে রেডি করে সুজিটা দেখলাম 10-15 মিনিট হয়ে গেছে, দেখলাম না ভালো টাইট হয়ে গেছে, আর একটু পাতলা করতে লাগবে। তো তাই জন্য আর একটু জল দিয়ে এই যে এরকমভাবে একটা ব্যাটার রেডি করলাম, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলাও না। এবার আমি দেবো 1 চামচ বেকিং পাউডার, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এইটা দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। আর এই বেকিং পাউডারটা ঠিক আমি যখন রেডি করব ঠিক ওই সময়ই দেবো, আগে দিলে হবে না। তো চলো এবার গ্লাস 2টো রেডি করলাম, এবার এই গ্লাসের মধ্যে আমি যেই সুজিটা রেডি করেছি সেটা দিয়ে দেবো। তবে হ্যাঁ, পুরোপুরি কিন্তু গ্লাস ভর্তি করে দিলে হবে না, একটুখানি যাতে ওপরটা ফাঁকা থাকে সেইভাবে রেডি করতে হবে। তো 2টো গ্লাসে দেওয়ার পরেও আর একটু আমার এক্সট্রা ছিল, ওটা আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখানে নারকেলের পুরটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পাচ্ছি, এটাকে আমি 2 ভাগ করে নিলাম, 2 ভাগ করে এরকম গ্লাসের মতো লম্বা শেপ দিয়ে নেবো আর কি, এই যেরকম 2টো লম্বা তৈরি করে নিয়েছি। এইবার এই গ্লাসে যে সুজিটা আমি রেডি করেছি, এবার এই 2টো নারকেলের পুর, এই জন্যই বলেছিলাম যে একটু টাইট দরকার, এখানে ঢিলা হলে তো হবে না, ঠিক গ্লাসের মাঝ বরাবর দিয়ে এইভাবে আস্তে করে ঢুকিয়ে দিয়েছি। তো দেখো একটুখানি নারকেলের পুর কিন্তু ওপরে বেরিয়ে আছে, তো ওটা ওরকম থাকবে, কারণ রান্নাটা হওয়ার পর ফুলে উঠবে, তো ফুলে উঠে ঠিকঠাক হয়ে যাবে। তো দেখো গ্লাস 2টো রেডি করার পর যেই এক্সট্রাটা ছিল সেটা আমি এরকম বাটিতে রেখেছিলাম, তো এখানে আর গুড় আর নারকেলের পুর কিছু দেইনি, ভাবলাম এখানে একটু কিশমিশ দিয়ে দিই, দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে। তো ব্যাস চলো এটা পুরো আমার রেডি। আর অলরেডি আমি এদিকে আমার ইডলি মেকার যেটা আছে না, সেটাতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, দেখো জল কিন্তু ফুটছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এরপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, স্ট্যান্ডের ওপর ওই গ্লাস 2টো বসিয়ে দেবো। নর্মালি যে আমি রেগুলার জল খাই ওই গ্লাস 2টো কিন্তু একদম সরু, দিলে পড়ে যেত, কিন্তু এই গ্লাস 2টো কিন্তু পড়বে না। এইবার আমি ঢাকাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, করে দিয়ে পুরো 20 মিনিট অপেক্ষা করেছি। তো 20 মিনিট পর দেখো কি সুন্দর ফুলে, একদম যেই এক্সট্রা যে নারকেলের পুরটা ওপরে বেরিয়েছিল ওটা কিন্তু পুরোপুরি কভার হয়ে গেছে, আর বাটিটাও তো বেশ সুন্দর ফুলেছে। তো এটা যেটা আমি ট্রাই করলাম সেটা হচ্ছে সুজির ভাপা পিঠে, এর আগে তো চালের গুঁড়ো দিয়ে করতে গেছিলাম, হলো না, তো আজকে সুজি দিয়ে করলাম, দেখলাম না দেখতে তো বেশ সুন্দর হয়েছে, এবার দেখা যাক।
তো ওটা তো একটু ঠান্ডা হতে লাগবে। ততক্ষণ ভাবলাম না রাতে রান্না বান্নাটা সেরে ফেলি, আলু ভাজা তো হয়েই গেছিল, তো এখন গরম গরম রুটি করে নিলাম, আর ওদিকে ইন্দ্রর জন্য দুধটা রেডি করলাম গুড় দিয়ে। আর ও তো ঠান্ডা পড়ার পর থেকে যেহেতু রুটি খাচ্ছে শুকনো খাবার, তার জন্য আমিও বলছি থাক গিয়ে তুমি সোফাতেই বসো, এখানে আসতে লাগবে না। আর এদিকে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর খাওয়া দাওয়া সারার পরেও তো কাজ থাকে, গ্যাস মোছা, টেবিল পরিষ্কার করা, ততক্ষণে ওটা ঠান্ডা হয়ে যাবে। তো ওদিকে খাওয়া দাওয়ার পাল্লা চুকিয়ে এইবারে চলে এসছি এদিকে। তো চলো আগে বাটিরটাই রেডি করি। একটা সত্যি কথা বলতে কি জানো তো, গ্লাস দুটোতে আমি তেল মাখিয়েছিলাম ঠিকই, কিন্তু বাটিরটাতে না আমি তেল মাখাতেই ভুলে গেছি জানো তো। অথচ যেটাতে তেল মাখায়নি সেটাই দেখো কি সুন্দর বেরিয়েছে, একদম একটুও ভেঙে চড়ে যায়নি, দেখতেও কত সুন্দর লাগছে, দারুণ। তো এটা তো ব্যাস মনটা জয় করে নিল। এবার চলো দেখি গ্লাসেরগুলো, কিন্তু গ্লাসেরগুলো আমার একটু ভয় ভয় লাগছে, একটু টেনশন হচ্ছে, কারণ বাটিরটা ছোট তো, তো বেরিয়ে এসছে একদম যেটা ভাবছিলাম ঠিক সেটাই, ভেঙে চুড়ে বেরিয়েছে লাস্টের দিকটা। দেখো ওপর দিকটা কি সুন্দর হয়েছে, নিচের দিকটা আমি বার করতে পারলাম না, হয়ে গেছে, কিন্তু আমার বার করার জন্যই ওটা হলো, একটু ধীরে সুস্থে করলে হতো, আমি ছুরি দিয়ে উল্টো পাল্টা আনতাবড়িয়ে ঘুরিয়েছি ব্যাস। তো সেকেন্ডটা বার করতে গিয়ে দেখলাম না ও আগেরটার মতো অতটা হয়নি, একটু সাবধানতা অবলম্বন করেছি কিন্তু ঠিকই আছে, খুব একটা মন ভাঙেনি, ওই চালের গুঁড়ো ভাপা পিঠা যেরকম আমার মন ভেঙে দিয়েছিল সেটা কিন্তু হয়নি। তো চলো এবার পিস পিস করে কেটে নিই। একটা কথা কি জানো তো, আমরা যে এই কাজ করব সেই কাজে সবসময় যে সফল হবই এমন কোনো কিন্তু মানে নেই, এমনও হয় অনেকবার অসফল হওয়ার পরে কিন্তু এমন সফলতা আসে জীবনে যেটাতে কিন্তু আমরা খুব খুশি হয়ে যাই, তাই না? কাজেই হাল ছাড়লে চলবে না। আমি কদিন ধরেই কিছু কিছু রান্না করছি, বেশ অসফল হচ্ছি, একটু একটু মন ভেঙে যাচ্ছে, তাই বলে যে রান্না ছেড়ে দেব এমন নয়। আমার নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করতে আমার খুবই ভালো লাগে, সেটা আমি যতদিন আমার শরীরের শক্তি সামর্থ্য আছে আমি করে যাব, হাল আমি ছাড়ব না, সাথে সফল হই আর অসফল হই যাই হোক। আর হ্যাঁ এটা বলে দিই, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো চলো টাটা।